নিজের স্ত্রী মারা যাবার 12 দিনের মাথায় যৌবনের ঠেলা সামলাতে না পেরে বাড়ির পার্শ্ববর্তী এক 12 বছরের নাবালিকা মেয়েকে শিলতাহানের চেষ্টা করলো সাবরুম জলাফা এলাকার কুলাঙ্গার লম্পট বিপ্লব বৈষ্ণব নামে এক যুবক। জানা যায় ওই নাবালিকা মেয়েটি পাশের বাড়ির এক বান্ধবীর বাড়িতে খেলতে যাওয়ার সময় ওই লম্পট জবরদস্তি মেয়েটিকে ঘরে আটক করে রাখে এবং ঘরে সাউন্ড বক্স চালিয়ে রাখে যাতে করে মেয়েটির চিৎকার কেউ শুনতে না পায়। পরিবারের লোকজনদের থেকে একবার শুনে নেব কুলাঙ্গার লম্পট বিপ্লবের পাশবিকতার বৃত্তান্ত। কি তো হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে কালকে পশ্চিম জলাফা, আমার দেওয়ার মেয়ের সঙ্গে বিপ্লব বৈষ্ণব মল্লিকা মায়ারে তার মেয়ের সঙ্গে খেলা করতে গেছিল। কই আসলে ডাইকা নিয়ে বাড়িতে কেউ আসিল না, তার মিসেস মারা গেছে আজকে 15 দিনের মতোই। শুধু শুধু মেয়েটার ডাইকা নিয়ে এসে সে দরজা বন্ধ করলেছে, প্লাস বক্স লাগাই রাখছে যাতে শিক্ষা চেঁচামেচি না করতে পারে। মেয়ে শিক্ষার কত চাইছিল মুখে সাপ দিয়ে ধরে রাখছে এবং কইছে যদি তুই কেউর কাছে কস তুলে তোর মা বাবার মেরে লাম। মেয়ের বয়স কতটা? মেয়ের বয়স হচ্ছে 13 বছর 8-9 মাসের মতো। ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। তো কোন সময় ঘটনা হয়েছে? কালকে বিকাল 4টার দিকে, 4টা কি 4টা সাড়ে 4টা। তো আপনারা কিভাবে খোঁজ পাইছেন? আমরা খোঁজ পাইছি মেয়ে বাড়ির থেকে গিয়েছে বান্ধবীর বাড়ির যা, ওই বান্ধবীর বাড়ির যাইতে ওই ছেলেটার বাড়ির সামনে দিয়ে যাওয়ার লাগে। তখন বান্ধবী আইসে তার মারে জিজ্ঞাসা করছে তাই কই, তখন বান্ধবীর কাছে তার মা কইছে তোরা বাড়িতে গেছে না? কইছে না। তাই তো আমরা বাড়িতে গেছে না? কইছে উমা তাই তো তোরা বাড়ির কথা কইয়া গেছে, আধা ঘন্টার পুকুর হয়ে গেছে গা, তুলে তাই কই। এইভাবে খুঁজাখুঁজি আরম্ভ হয়েছে আর কি। খারাপ কাজ করছে মতো চেষ্টা করছে, কইছে দস্তাদস্তি হয়েছে কিন্তু গাড়ির তরফ যাওয়ার পরে এরকম খারাপ করতে পারছে না। আপনারা কি চান এখন? আমরা এখন শুভেচ্ছা চাই যে নাবালিকা মেয়ে যাতে আর কেউ এইভাবে দোষিতা না হয়। তো আপনারা এই থানাতে এই ব্যাপারে দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দিয়েছি। মেয়ে এখন কোথায়? মেয়ে এখন থানাতে আছে, মেডিকেল করানোর পরে ছেলে। আর ছেলেটা? ছেলে থানার লোকাবে আছে। ছেলে বাড়ি কোনখানে কইছেন? ছেলের বাড়ি বলে আগে আসিল দেবদারু, কিন্তু হে বিয়ে করছে দৈল বাড়ির থেকে, শ্বশুর বাড়িতে থাকে। শ্বশুর বাড়ির থেকে হে উশৃঙ্খল দেখে তার আমরা বাড়ির সামনে জঙ্গলের দিকে জায়গা কিনে বাড়ি করে দিছে। এবারে তাইও সে মটর খাইয়া বউরে মারপিট করতে করতে প্রায় আজকের থেকে 15-16 দিন আগে বউ মারা গেছে তার। এখন সে বাড়িতে একলা, বাচ্চা দুইটা আছে, মেয়ে একটা মনে পালক দিছে আর একটা শ্বশুর বাড়িতে। ওই সুযোগে কাজ করছে? এই সুযোগেই কাজ করছে। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে গতকালকে বিকাল থেকে একটা নাবালিকা 14 বছর বয়সের নাবালিকা মেয়েকে একটা তাদেরই পাড়ার একটা ছেলে তার বাচ্চার সঙ্গে খেলা করব করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে করে দরজা বন্ধ করে তাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং পরবর্তী সময়ে তার পরিবারের লোকজন যখন তাকে খুঁজে পাচ্ছিল না তখন ওই লোকটার ঘরে শব্দ খুব শব্দে করে টাউন বই পাচ্ছিল, তাহলে সন্দেহ হওয়ার পরে তারা ঘরে যায়, ঘরে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে ওই মেয়েটাকে তার এখানে দেখতে পায়। মেয়েটা ভয় পেয়ে জানলা দিয়ে বেরিয়ে যায় এবং পরবর্তী সময় তারা সারা খোঁজাখুঁজি করে শেষ রাত্রে তাদের বাড়ির পেছনেই মেয়েটাকে পায়। মেয়েটাকে জিজ্ঞাসা করে জানা যায় যে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে তাকে এই ঝাপটিয়ে ধরে এবং শারীরিকভাবে অ্যাসাল করে বহুত উদ্দেশ্যে এবং উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা রেজিস্টার করেছি এবং আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি এবং কালকে তাকে মাননীয় আদালতের কাছে প্রেরণ করা হবে এবং ভিক্টিমের মেডিকেলের জন্য আমরা পেটিশ পাঠিয়েছি এবং বাকিটা আমরা তদন্ত। স্যার মামলা নাম্বার? মামলা নাম্বার সাবুম পিএস কেস নাম্বার 65/27/23।
কত ধারা এনেছেন? 342, 354B, 506 IPT and 8 POXO Act.